যাওয়া টাওয়া বুঝি না, একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। আমি আমার এলাকায় 30 বছর যাবত এমপি ছিলাম, প্রিয় ভাইরা 16 বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারিনি। সাবধান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় ভাইরা, এখনো আওয়ামী লীগের সেই দোসরেরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে, এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা কারা আপনি জানেন? এরা আমার আপনার অধিকার বঞ্চিত করেছে, এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করার জন্য শেখ হাসিনা তার সহচরদেরকে সহযোগিতা করেছে। এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে, এরা তারা, তাদের পক্ষে রায় হয় না বিদায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে। এরা তারা যাদের পক্ষে রায় আসে নাই তারা এজলাসে লাথি মেরেছে। এরা তারা যারা আমার ইলিয়াস আলীকে গুম করেছে। এরা তারা যারা বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। এরা তারা 21 গ্রেনেড হামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসংবাদিত নেতা, ইনশাল্লাহ এক মাথা এক বড়ি, যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ, সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে। এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে। প্রিয় ভাইয়েরা, সেলিব্রেটিং লাইফ, তাই এদেরকে সাবধানের সহিত পদচারণ করার দিকে নজর রাখতে। তা নাহলে এরা এই সরকারকে, এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। ওই পালিয়ে থাওয়া 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনে 355 জন যারা চোর বাটপার নির্বাচিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেপ্তার করতে পারেন না। ঠিক ঠিক, এরা এখনো কোথায় আছে আমরা জানি না, কেন বেনজিরকে এখনো আইনের আওতায় হলো না, কেন আজিজকে এখনো আইনের আওতায় হলো না। আরে হাসিনা না হয় পার্শ্ববর্তী দেশে পালিয়েছে। কালকে দেখলাম স্বরাষ্ট্র সচিব, সরি ফরেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে, যেতে পারে। যাওয়া টাওয়া বুঝি না, একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। সময় দীর্ঘায়িত করব না, আপনাদের সাথে সম্পর্ক আজকের না। আমি আমার এলাকায় 30 বছর যাবত এমপি ছিলাম, প্রিয় ভাইরা 16 বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারিনি। সেই কথা বলার সুযোগ এখন নাই, এখন সুযোগ একটা, ডক্টর ইনোসকে সহযোগিতা করতে হবে, নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে সংস্কার করেন আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে।